ঢাকার মোহাম্মদপুর থেকে অপহরণ হওয়ার 22 দিন পর শিশু সিদ্দিককে উদ্ধার করল র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব। একই সাথে আটক করা হয় ওই অপহরণের সাথে জড়িত মূল হোতাসহ আরও চারজনকে। শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে এসব কথা জানান র‍্যাব দুইয়ের অধিনায়ক আনোয়ার হোসেন। মইদুল ইসলামের রিপোর্ট। র‍্যাব জানায় গত 26 এপ্রিল দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যানে খেলা করছিল 8 বছরের হুমায়রা ও তার ছোট ভাই সিদ্দিক। এ সময় অচেনা এক ব্যক্তি চকলেট দিয়ে এবং ভয় দেখিয়ে হুমায়রাকে বাড়ি পাঠায় আর ছোট্ট সিদ্দিককে আম কিনে দেওয়ার কথা বলে নিয়ে যায়। হুমায়রা বাসায় ফিরে বাবা মাকে জানায় ঘটনাটি, পরে থানায় জিডি করে তার পরিবার। এরপর ঘটনাস্থল থেকে সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে অনুসন্ধানের নামে র‍্যাব। 22 দিন পর গোপালগঞ্জের কোটালীপাড়ার এক বাড়ি থেকে সিদ্দিককে উদ্ধার করা হয়। একই সাথে 2 লাখ টাকার বিনিময়ে সিদ্দিককে বিক্রির অভিযোগে আটক করা হয় পীযূষকান্তি পাল ও ঋদ্ধিতা পাল দম্পতি সহ 5 জনকে। পীযূষকান্তির কাছ থেকে দত্তক নিচ্ছে 2 লাখ টাকার বিনিময়ে, ফলস স্ট্যাম্প করে বাচ্চাকে টোটালি নিয়ে গোপালগঞ্জে গিয়ে তার ভাইয়ের কাছে দিয়ে আসছে। ইট ওয়াজ দ্য ফ্যাক্ট। এবং আমরা সৌভাগ্যবান যে একটা মায়ের সন্তানকে তার কোলে আমরা ফিরিয়ে দিতে সক্ষম হয়েছি। এদিকে সিদ্দিককে ফিরে পেয়ে খুশি তার বাবা মা। যখন বাচ্চাটা ফিরত পাইছি, একজন র‍্যাপের অফিসারে দেখাইছে, তখন আমার কাছে অনেক অনেক খুশি লাগছে, যা আর জীবনে কখনো লাগে নাই। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আমার বাচ্চা নাই মানে আমার দুনিয়া অন্ধকার, আমার দুনিয়া অন্ধকার। কারণ আমার এই শিশু বাচ্চা, কুলের বাচ্চা, আমার বুকটা যে খালি করছে, তারা এমন ভাবে তারা শাস্তি দেয় যাতে কোনো মায়ের বুক খালি না করে। র‍্যাব জানায় অভিযুক্ত দম্পতির বিরুদ্ধে আরও একটি মানব পাচার মামলা রয়েছে, আর এই চক্রের সাথে আরও কেউ জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা।